আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সম ও কর্মসংস্থান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দেওয়া হবে। এই স্মারকলিপি দেওয়ার পূর্বে আমাদের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ইসকমের কেন্দ্রীয় শীর্ষ নেতা জনতা কমরেড রাজীবজ্জামান রতন। আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিকপদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিক্সা ফেডারেশন ব্যান্ড ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক শ্রমিক জননেতা কমরেড খালিকুজ্জামান দীপন। আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেলিম মাহমুদ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের এই সময় উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিকপদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনার সম্পাদক শ্রমিক নেতা জুলফিকার ভাই। আজকে এই সময় উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিকপদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা আফজাল হোসেন সহ নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত পূর্ব কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আজকে আমাদের যে শ্রমিকরা গত ছাত্র গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানে আমাদের যে শ্রমজীবী মানুষরা নিহত হয়েছেন, অবিলম্বে সেই নিহত আহত শ্রমিকদের তালিকা প্রকাশ, তাদের পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা, আমাদের সকল শ্রমিকের জন্য পেনশন রেশনের ব্যবস্থা করা, আউটসোর্সিং বন্ধ করা সহ আমাদের শ্রমিকদের বিভিন্ন যে ন্যায়সঙ্গত আমরা আজকে 10টা দাবিতে আমরা শ্রম কর্মসংস্থান উপদেষ্টা বরাবর আমরা আজকে স্মারকলিপি প্রদান করব। এবং এই একই দাবিতে আগামী 28 তারিখ সারা দেশে আগামী 29 তারিখ আমরা দেশব্যাপী সারা দেশ থেকে আমরা জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে আমরা এই শ্রম উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি প্রদানের কর্মসূচি আছে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভবের বিনিময়ে আমাদের বাংলাদেশ, এত এত ত্যাগ, এত জীবনহানি, এত মায়ের মা বোনের অশ্রু বিসর্জন, কিন্তু আমরা দেখলাম আমাদের সেই বিসর্জন কিন্তু পিতা হয়ে গেছে। আমরা দেখলাম স্বাধীনতা 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন আমাদের শ্রমজীবীদের স্বার্থ তারা সংরক্ষণ করেননি। আমরা 90 গণ অভ্যুত্থান করেছি, সেই গণ অভ্যুত্থানে আজকে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, আজকে যে শোষণী বাংলাদেশের পক্ষে যে স্লোগান উঠেছে, সারা দেশের মানুষ যে যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে চাই আমরা কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেবো? আমরা মনে করি অবশ্যই নয়। এই হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে অনেকে অন্ধ হয়ে গেছেন, অনেকে পা চলে গেছেন, হাত চলে গেছে, এই যে অসংখ্য মানুষ আজকে ছাত্রা বলছে 1453 জন মানুষ নিহত হয়েছেন, 600 জন মানুষ আপনারা শুনেছেন সেটা 600 জন মানুষের চোখ, তাদের কারো এক চোখ, কারো দুই চোখ চলে গিয়েছে, 400-র উপরে মানুষ বঙ্গু হয়ে গিয়েছেন। এই যে বর্ণনাগুলো আসছে, তালিকাগুলো আসছে, আমরা সেটা পূর্ণাঙ্গ তালিকা চাই এবং তাদের প্রত্যেকের নাম পেশা আমরা জানতে চাই। তাহলে আপনারা বুঝবেন যে এই আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন আমাদের শ্রমজীবী মানুষদের জন্য সবচেয়ে বেশি, তারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, আহত হয়েছেন, তারা জেল করে গিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আজকে যখন সেই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আমরা সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পরিষ্কার করে আমরা সেই শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, সেই কথাটি তুলে ধরার জন্যই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আজকে সবাই সমবেত করবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শ্রমিক জননেতা কমরেড রাজীবুজ্জামান রতন আমাদের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কাদির সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা যে কথাটি যে দাবিটি আমরা আজকে এখানে ই করবো, সেই দাবিটাও আমরা একটু পরেই আপনাদের সামনে আমরা পড়ে শোনাবো। কি দাবিতে আমরা এই শ্রম কর্মসংস্থান উপদেষ্টা পর্ব আমরা সাক্ষী যাব। সরকার ঘোষিত যে শ্রম আইন, সেই শ্রম আইন অধিকাংশ কারখানা করতে সেখানে পালন করা হচ্ছে না। আজকে সেখানে মাতৃত্বকালীন ছুটি, আজকে অনেক কারখানায় সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি অনেক কারখানায় শিশু শ্রম রয়েছে, সেই শিশু শ্রম বন্ধ করা হচ্ছে না। আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যে উপদেষ্টা রয়েছেন আমরা তাদের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করা হবে। আজকে এই স্মারকলিপি প্রদান করবে যে সমাবেশ, সেই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, দেশের বর্তমান পরিস্থিতির উপর বক্তব্য রাখবেন, আমার এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইস্কপের কেন্দ্রীয় শীর্ষ নেতা সমাজতান্ত্রিক শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারণ বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই আজকে দেশের যে পরিস্থিতি, আজকে বিভিন্ন জায়গায় আজকে সেখানে হামলা হচ্ছে, আজকে সেখানে শ্রমিকদের নামেও আজকে মিথ্যা মামলা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই এই শ্রমিকরা জীবনে বাজি রেখে এই আন্দোলন ছিল ছাত্রদের পাশাপাশি, আজকে শ্রমিক সেই আন্দোলন ছিল, আজকে রিক্সা চালক, আজকে সেখানে অটো চালক, তারাও সেই আন্দোলনে ছিল। আপনারা দেখেছেন আজকে এই শেখ হাসিনাকে যখন গণ উত্থান হয়েছিল সেখানে আমরা দেখেছি রিক্সা চালকরা আহত রোগীদেরকে বিনা টাকায় আজকে হাসপাতাল নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে ব্যাটারি চালিত রিক্সাকে আজকে ঢাকা শহরে আবার বন্ধ করার একটা পায়দানা চলছে। সংগ্রামী বন্ধুগণ, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হচ্ছে না।